এদিকে আট, ওদিকে চার, বারোটি বছর পূর্ণ হল। সমুদ্র এখনো তেমনই আছে, তেমনই সীমাহীন অতলান্ত ফেনিলোচ্ছল। পায়ের কাছে ঢেউ আছড়ে পড়ছে, আমিও তেমনই আছি। কেবল করবীর মৃতদেহটা আর একটু দূরের কাঁটা মনসার ঝোপের কাছে বালিতে চাপা নেই, পুলিশ তুলে নিয়ে গিয়েছে। বারো বছর আগে আমার প্রেমিকা আমাকে ছেড়ে অবনীকে বিয়ে করল। অবনীর চরিত্র আমার জানা ছিল। শুরু করেছিলাম কবরীর বিরুদ্ধে তার মনে অবিশ্বাস আর সন্দেহের বিষ ঢোকাবার, সার্থক হয়েছিলাম। তার জন্য কোনো প্রমাণ রাখিনি, কিন্তু বিস্তর কাঠখড় পোড়াতে হয়েছিল চার বছর ধরে। তারপরে অবনী কবরীকে নিয়ে এলো পুরীতে, আট বছর আগে। আমি ছায়ার মতো লেগেছিলাম কাক জ্যোৎস্না রাত্রে একটা ভাঙা বাড়িতে। অবনী কবরীকে গলা টিপে মেরেছিল। কাছেই কাটামনসার ঝোপের কাছে বালি চাপা দিয়েছিল। তারপরে ক্লান্ত হয়ে সমুদ্রের ধারে গিয়ে বসেছিল। এখন আমি যেখানে বসে আছি, পিছন থেকে আমি ডেকে বলেছিলাম, অবনী বাবু, কবরীকে খুন করলেন, এবার আপনার পালা। সাইলেন্সার লাগানো রিভলভার দিয়ে তাকে গুলি করে মেরেছিলাম। তারপরে সমুদ্রের দিকে নেমে জলে পা ডুবিয়ে অনেকখানি হেঁটে গিয়েছিলাম, যাতে আমার পায়ের চিহ্ন অনুসরণ না করা যায়। সেই রাত্রে পুরী থেকে চলে গিয়েছিলাম। প্রিয়তোষবাবু, পিছন থেকে নিজের নাম শুনে চমকে ফিরে তাকালাম। একটা ছায়া মূর্তি, চিনতে পারলাম না। সে বলল, আট বছর বাদে আবার সেই জায়গায় ফিরে এলেন? ছায়ামূর্তি বলল, মানে আপনারই ভুল। অবনীবাবুকে মারবার জন্য যখন রিভলভারটা পকেট থেকে বের করেছিলেন, তখন আপনার পকেট থেকে একটা চিরকুট পড়ে গিয়েছিল, খেয়াল করেননি। তাতে লেখা ছিল, করবি আমি সেই দিন হব শান্ত। অবশ্যই চিরকুটের হাতে ছাপও যে আপনার, কিংবা এ ব্যাপারে জড়িত থাকতে পারেন, ওসব আবিষ্কার করতে আমার অনেক সময় আর কাঠখড় পোড়াতে হয়েছে। আসুন এবার যাওয়া যাক। আমি নিঃশ্বাস বন্ধ করে ছায়ামূর্তির দিকে চেয়ে রইলাম। কলমে সমরেশ বসু, কণ্ঠে শিখা হাজরা।